ভাই পাবজি কি কন্টিনিউ করবা? আমি মেবি কন্টিনিউ নাও করতে পারি, শিওর না। আমি তো আসলে ফুল কাহিনী শেয়ার করতে পারবো না, এখন হালকা কিছু বলি। সেটা হচ্ছে গিয়ে এখানে আসলে কারোই দোষ নেই, দোষটা আমাদেরই, কিন্তু মেইন থিং হচ্ছে যারা অর্গানাইজার আছে, ঠিক আছে, তাদের উচিত কিছু কিছু বিষয়গুলোকে লক্ষ্য করা, কিছু কিছু জিনিসের উপরে খেয়াল রাখা। আপনার পুরাপুরি বাংলাদেশের থেকে, ঠিক আছে, 64 জেলার মধ্যে মনে হয় 60টা জেলার থেকেই কেউ না কেউ খেলতে আসছে। টোটাল 108 জন, 108 জন কিন্তু হিউজ একটা নাম্বার ভাই। নিজের টাকায় পোলাপাড়ি এসে চুয়াডাঙ্গা থাকছে, নিজের টাকায় হোটেলে উঠছে, কতক্ষণ জার্নি করে আসছে, কয়েকজন তো ফ্লাইটেও আসছে। তো এখন কথা হচ্ছে, আমরা আগে আস করছিলাম যে আপনাদের কি পারমিট নেওয়া আছে নাকি, তো এখন ওরা এমন বলছিল যে ওদের পুলিশ প্রোটেকশন পর্যন্ত আছে, পারমিট তো পরে। তো এখন আসলে জিনিসগুলো যেগুলো দেখি এগুলো আসলে এক্সপেকটেশন ছিল না এরকম, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে গিয়ে আমাদেরও এখানে ভুল আছে ভাই, মেন কথা হচ্ছে ব্যান গেমস। ধরেন বাংলাদেশে হচ্ছে আপনার মদ খাওয়া ব্যান, তাই না? এর মানে তো এমন না যে মদ সেল হয় না, কিন্তু আপনাকে যদি কেউ মদ খাইতে যায় ধরে, আপনি কিন্তু অবশ্যই অপরাধী, তাই না? তো জিনিসটা হচ্ছে এমন, একটা ব্যান জিনিস আমরা খেলতেছিলাম, আমরা তো অবশ্যই অপরাধী, এখানে তো কোনো কিছুর নাই। এখানে আসলে কাউকে দোষ দিব না, আমাদেরও দোষ আছে, শিশুরও দোষ আছে, বাট মানে জিনিসটা হচ্ছে শাস্তিটা একটু অন্যরকম হইতে পারতো, যেটা হয় নাই, এটাই এতটুকু একটু খারাপ লাগছে। এই বাদে সব কিছুই ঠিক আছে, আর কোনো কিছু ই নেই। তো জিনিসটা হচ্ছে ওই তো পুলিশ আসলো, পুলিশ এসে ফোনগুলা সিজ করলো, ফোনগুলা যদিও পরে দিয়ে দিছে, ঠিক আছে, আর এগুলা নিয়ে কোনো ইস্যু নেই। তো এরপরে হচ্ছে আমরা যারা সিনিয়র ছিলাম তারা হচ্ছে মেইন কথা হচ্ছে সবার ফার্স্টে আর কি সিনিয়র আর সিম্পল রে নিয়ে যায়, পরে যখন দেখছি গাড়িতে উঠছে তখন বুঝলাম যে একটু ঝামেলা। তখন মেইন কথা আমার টার্গেট ছিল যে আমি আমার সাথে যেটাই হোক আবার তিনটা প্লেয়ার যাতে সেফ থাকে, কারণ ভাই মেইন কথা আমি তিনটা প্লেয়ারকে নিয়ে আসছি পুরাপুরি আমার আমার কি বলবো আমার প্রোটেকশনে, যে কিছু হইতে দিব না, ওরা সবাই সেফ থাকবে। তো এখন ওদেরকে ই করার জন্য একটু আমি আগাই গেছি আর কি, পরে আমারে ও দূর ঢুকাইলো, এটা হচ্ছে কথা। এরপরে টিয়ার বায়ো সেম, ওনার প্লেয়ার গুলোকে সেভ করার জন্য উনিও আগাই গেছে। এমনি প্রত্যেক টিমের থেকেই মানে কয়েকজন আসছে যারা যারা নিজেদের টিম মেটদেরকে সেভ করার জন্য অনেকটুকু ই করতে হয়েছে, বাট প্যারা নেই, আমাদের সাথে খারাপ কিছু হয় নাই। আর এতটুকু খালি টেনশন ছিল যে ও মানে কারোর সাথে কমিউনিকেশন ছিল না, তো এটা হচ্ছে একটা সমস্যা। তুমি কবে ঢাকায় আসছো? আজকে ভোরবেলা, আজকে ভোরবেলা ঢাকায় আসছি আমরা। আর গাইস প্লিজ কেউ উল্টাপাল্টা কোনো কমেন্ট করেন না, বুঝেন নাই, কোনো দরকারই নেই এইসবের। লেটস জাস্ট ডন, মানে কি বলবো আর, কোনো নেগেটিভিটি ছড়ানোর দরকারই নেই, আমরা পজিটিভিটি স্প্রেড করি, ঠিক আছে? আল্লাহ যা কপালে রাখছে তা তো হবেই, কার দোষ কার দোষটা, কে ঠিক করছে কে ভুল করছে, এগুলা বাদ দিলাম। তুমি সিনিস্টার সিম্পল একটা ছিল, হ্যাঁ আমি সিনিস্টার সিম্পল, টিয়ার ভাই আমার চারজন, আর শ্রাবণ ভাই খোয়া, এরপরে হচ্ছে গিয়ে মানে আমরা 24 জন মেইনলি একসাথেই ছিলাম, কিন্তু আমি টিয়ার ভাই আর সিনিস্টার আর সিম্পল ওই তাছে মানে যা যা ওখানে ভিতরে একটি করা যেত করছি। কাজেই এগুলা নিয়ে গাইজ আসলে কোনো ই নিয়েন না, প্যারা নিয়েন না, আর মেইন কথা হচ্ছে যেটা হওয়ার ওটা তো হয়েছেই, কপালে যেটা থাকবে সেটা হবেই, এটা কেউ কেউ তো ডিনাই করতে পারবে না।
আমাদের কপালে যেটা ছিল সেটাই হয়েছে, বুঝছেন? হোয়াট অ্যাবাউট জ্যাক্স? জ্যাক্স কি? জ্যাক্স তো ঠিক আছে গাইজ, জ্যাক্সে ওর বাসায় মনে হয় এখন। ভাই পাবজি কি কন্টিনিউ করবা? আমি মেবি কন্টিনিউ নাও করতে পারি, শিওর না। আমি হয়তো বা এখন অনলি ফর ফান ভ্যালোরেন্ট খেলবো, আর লেখাপড়ায় ভাই ফোকাস করা দরকার ফাইনালি, বুঝছেন? অনেক পিছাই গেছি ভার্সিটিতে, প্রায় 2 থেকে 2.5 বছরের একটা গ্যাপ পড়ে গেছে। অ্যাটলিস্ট কিছু তো করতে হবে ভাই, কি কিছু তো করে খাইতে হবে, একটু হেঁটে দেখাও। এটা কেমন কথা রাবি না? ফ্যামিলি রিয়াকশন, একটু তো কষ্ট পাইছেই সবাই, বাট বলছে যে আনব্যান হইতে তারপরে খেলা কন্টিনিউ করতে, তার আগে কন্টিনিউ করতে নিষেধ করছে। টক অ্যাবাউট 6-9, 6-9ও মেবি কন্টিনিউ করবে না আমার মতনই, আনব্যানের পরে আবার ব্যাক করতে পারে। আমরা এখন শিওর না ভাই, পরে বলবেন রিটায়ার নিয়ে কাম ব্যাক দিচ্ছে, এইসব ঝামেলা নেই। আর আমাদের দুজন প্লেয়ার হয়তো বা অন্য কোনো টিম থেকে পিএমপিএল খেলতে পারে, লেটস সি। যেটাই হয় গাইজ, সবাই সবার জন্য দোয়া করবেন।